কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের উপর হামলার ঘটনায় রাজ্যের কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। রিপোর্ট তলব করেছে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজশ্রী ওয়ারদাজের ডিভিশন বেঞ্চ। এই ঘটনার পর রাজ্য সরকার কি কি পদক্ষেপ নিয়েছে তার সমস্ত বিস্তারিত জানতে চেয়ে রিপোর্ট চেয়েছে উচ্চ আদালত। একই সঙ্গে কেস ডায়েরিও জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে আগামী শুক্রবার এই মামলার পরবর্তী শুনানি। অন্যদিকে হাইকোর্টের এই মন্তব্যের পর তৃণমূলকে কটাক্ষ করে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, দিন হাটায় কেন্দ্রীয় বাহিনী দিয়ে বিজেপি কার্যকর্তা এবং সেখানকার বাসিন্দাদের নিরাপত্তার প্রয়োজন, না হলে বাড়াবাড়ি শুরু করেছে তৃণমূলের বাঁদররা। দিন হাটাতে যে ঘটনা আমরা দেখে এলাম এবং যে ঘটনার বিবৃতি শুনে এলাম, শুধু মন্ত্রীর উপরে আক্রমণ নয়, আমাদের বিজেপির কর্মীদের উপরে, সাধারণ কর্মীদের উপরে যেভাবে দল বেঁধে তৃণমূল কংগ্রেস আক্রমণ করছে, অত্যন্ত চিন্তার বিষয়। গণতান্ত্রিক পরিবেশের ক্ষেত্রে এই ধরনের ঘটনা অত্যন্ত হানিকারক এবং মহামান্য আদালত যে রিপোর্ট চেয়েছে, রাজ্য সরকারের কাছ থেকে রিপোর্ট চেয়ে নিয়ে আমরা আশা করব মহামান্য আদালত রায় দেবে যে দিন হাটাতে পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক করার জন্য কেন্দ্রীয় বাহিনী যেন মোতায়েন করা হয়। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন না হলে তৃণমূল কংগ্রেসের যে বাদরগুলো আছে ওখানে, সেই বাদরগুলো লাফালাফি বেড়ে গেছে এবং চোখের সামনে দেখা যাচ্ছে বলছে বিজেপি করা যাবে না। কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর কনভয় লক্ষ্য করে বোমা, গুলি এবং পাথর ছোড়ার অভিযোগ তোলে বিজেপি কার্যকর্তারা। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলে গেরুয়া শিবির। এই ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে ছিল সেই মামলার শুনানি।